হাই গাইস, ওয়েলকাম। বন্ধুরা, আমাদের তো একটাই ডিমান্ড যে আমাদের চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাক, আর যাদের পাতলা চুল তাদের মোটা আর ঘন হয়ে যাক, কিন্তু সেটা হয় না। তাই আমি অপর্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অসাধারণ হেয়ার গ্রোথ রেমেডি, যেটাকে ইউজ করলে এক মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন আর আপনার হেয়ার গ্রোথ প্রচণ্ড পরিমাণে বাড়তে শুরু করবে। তো চলুন শুরু করা যাক, কিন্তু শুরু করার আগে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের তিনটে অ্যালোভেরার পাতা নিতে হবে আর এটিকে কেটে জেলটাকে বের করে নিতে হবে। অ্যালোভেরাকে তো আপনি আগেও ইউজ করেছেন, কিন্তু এই রেমেডি আগে কোথাও দেখেননি। খুবই ইউনিক আর অসাধারণ উপায় যে আপনার চুল দেখতে দেখতে লম্বা হয়ে যাবে। এবার আপনাকে জেলটি নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমাদের 2 বড় চামচ মেথি নিয়ে এই অ্যালোভেরার জেলে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। এতে মেথি দানা নরম হয়ে যাবে, সারা রাত ভেজার পর দেখতে ঠিক এই রকম লাগবে। সারা রাত অ্যালোভেরা জেলে ভিজিয়ে রাখার এত বেনিফিট পাবেন, ওটাই অসাধারণ জিনিস এই রেমেডির। এবার আপনাকে এই 2টো জিনিসকে আবার ব্লেন্ড করে নিতে হবে, যাতে একটা স্মুথ পেস্ট হয়ে যায়। এইবার এই পেস্টের মধ্যে 1 চামচ নারকেল তেল আর 2টো ভিটামিন E ক্যাপসুল নিয়ে মিশিয়ে নিন। এবার এটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটিকে নিয়ে জেন্টলি পরিষ্কার স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিন। এই পেস্টটি দিয়ে স্ক্যাল্প আর পুরো হেয়ারে লাগিয়ে নিতে হবে, কেন কি এই রেমেডি আপনাদের চুলের জন্য ম্যাজিক্যাল হবে। কারণ এই মেথি সিড অ্যালোভেরা জেলের মধ্যে সারা রাত মিশে ডাবল বেনিফিট দেবে। এতে আপনার নতুন চুলের গ্রোথ হবে, মানে টাক পড়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। অ্যাপ্লাই করার পর 45 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে আর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটিকে যদি আপনি সপ্তাহে 2 বার ইউজ করেন তো খুবই ভালো, এর থেকে বেশি করবার দরকার নেই। আর হ্যাঁ, এটাকে চুলের ইউজ করার আগে আপনার চুলের লেন্থটা অবশ্যই মেপে নেবেন, যাতে রেজাল্ট আপনি নিজেই দেখতে পান। তো গাইজ, ভিডিও ভালো লেগে থাকলে তাড়াতাড়ি লাইক আর শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এখন বাই বাই।